فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون وعليكم السلام <سؤال> ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده يخشون من برشنو যে আমরা কীভাবে মুসলিম ভাইরা এক মাঝে ভাতৃত্ব কীভাবে সৃষ্টি হবে যদি আপনি একটু বলতেন যে সম্মানিত ভাই এ মর্মে আল্লাহ আল্লাহানা বলেন ইনামাল মুখ মেনু না এখ ইনামাল মুক মেনু না এখ মোমন মমিন ব্যক্তিরা পরস্পরে ভাই ভাই মমিন ব্যক্তিরা পরস্পরে ভাই ভাই এ মর্মে আল্লাহ রসুলসল্লা সাল্লাম আরো বলেন অন্য হাদিসে তিনি হাদিস রয়েছে বলছেন আল মুসলিম আখল মুসলিম এক মুসলিম অপর মুসলমানের ভাই এক মুসলিম অপর মুসলমানের ভাই তারপরে তার মানে একে অপরে তাদের কল্যাণ চাইবে কেউ কাউরির জন্য ক্ষতি হোক এটা তারা চাইবে না কেউ কাউরির ক্ষতি হোক এটা তারা চাইবে না তাই তার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করবে এবং উত্তম ব্যবহার করবে এমর একটি হাদিস রয়েছে আনাসিন্দ কল আবী সাল্লাম কল আল্লাহ মিনু আবদন হাত হেবহি আউলিয়া মায়বুল নাফসি আনাস হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম বলেন সেই সত্তার কসম যার হাতে আমার ফেরান কোন লোক ততক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ না সে ওই বস্তুর প্রতিবেশীর বা ওই বস্তু প্রতিবেশীর বা তিনি বলেছেন তার ভাইয়ের জন্য ভালোবাসবে যা তার নিজের জন্য ভালোবাসে হাদিসটি ইমাম বুখারি নিয়েছেন ইমাম বুখারি নিয়েছেন হাদিস নাম্বার আপনার তার তেরো নম্বর হাদিস এভাবে রয়েছে এবং অন্যভাবে মুসলিম মুসলিম হাদিস নিচ্ছেন পঁয়তাল্লিশ নম্বর হাদিস এখানে যদিও হাদিস বোখারে মুসলিম বিভিন্ন রকম করে নিয়েছেন তো হাদিসটা এরকমই আর কি যে আপনি আপনার জন্য যেটা ভালোবাসবেন অবশ্যই আপনার দিনী ভাই মমিন ব্যক্তির জন্য সেটাই ভালোবাসবেন আমি যেমন ভালোবাসতে পারি না যে আমার অকল্যাণ হোক তাই আপনিও আপনার ভাইয়ের জন্য অকুল্যান কোনো দিন কেউ চাইতে পারে না তাই এভাবে যদি মানুষেরা একে অপরের প্রতি মায়া ভালোবাসা মহাব্বত সৃষ্টির জন্য একে অপরের প্রতি আপনার লক্ষ্য রাখে তাহলেই ভালোবাসা বাড়বে এ এমন হাদিস আবু আনসারি রদুল্লাহ বলেন আল্লাহ রসুল্লাহাম বলছেন ফাওকা।

সালাম দেয় আগে সালাম দেবে এবং বুখারি হাদিসটি নিয়েছেন ছয় হাজার ছয় হাজার নম্বর হাদিস তাই হাদিস থেকে প্রমাণ হয় যে যদি আপনার ভাইয়ের জন্য কল্যাণ চান তাহলে কোনো ঝগড়া ফাঁসাদ বিপদ আপাদের এরকম যদি হয় অনেক সময় রাগ ঝম রাগ বা এরকম কিছু হতে পারে তাই আগে যে সালাম দিবে সেই উত্তম ব্যক্তি তাই রাগ করে না থেকে মানুষেরা তিন দিনের বেশি যেন এরকম না হয় তবে হ্যাঁ দুনিয়ার খাতিরে দুনিয়ার বিষয় নিয়ে রাগ করে থাকা যাবে না দিনের খাতিরে রাগ করা যেতে পারে অন্য হাদিস দ্বারা প্রমাণিত দিনের খাতিরে তাই আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান আহাবলিল্লা আতাহ আলিল্লাহ ওয়া মান আল্লাহ ফস্তাকমাল আল ইমান যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে আল্লাহর জন্যই রাগ করে আল্লাহর জন্য কোনো জিনিস দেয় আল্লাহর জন্যই বারণ করে সে পরিপূর্ণ মান্দার তাই একে অপরের মুসলিম ভাইয়ের জন্য বিষয়টি হলো যে আমরা একে অপরের জন্য দোয়া এবং কল্যাণ কামনা করব ইমাম মুসলিম একটি হাদিস নেছেন যে কোনো মুসলিম ব্যক্তি যদি তার ভাইয়ের জন্য অজান্তে তার জন্য দোয়া করে তাহলে ফেরেস্তা তার মাথার উপরে সে বলে ও কামিজ রাখ আল্লাহ তাকে দিক যা তুমি দোয়া করছো আমিন মানে আল্লাহ কবল করুন তোমার দোয়াটি এবং তুমি যে যে দোয়া করছে তাকে তার জন্য বলে তোমাকে যেন আল্লাহ সে জিনিস দেন দান করেন তাই কোনো ব্যক্তি মুসলিম ব্যক্তি তার ভাইয়ের জন্য বিপদ আপদে রয়েছে তাই যদি দোয়া করে আল্লাহ আমার মুখ ভাইকে তুমি বিপদ থেকে রক্ষা করো ফিরেস্তা বলে যে হ্যাঁ সেটা আল্লাহ কবুল করুন এবং তুমি যে বলছো তোমারটাও আল্লাহ যেন কবুল করুন এভাবে তাই আমরা এক মুসলিম ফর মুসলমানের জন্য সর্বদাই ভালো এবং কল্যাণ চাইব আমরা মারামারি হানাহানি কাটাকাটি অন্যায় উপকর্ম এগুলা থেকে দূরে থাকবো সুত যেন আমাদের সব ভাইকে এক মায়ের পেটের বা ছেলের মতো করে দেন যেন আল্লাহ আমাদের কল্যাণ করেন আল্লাহ আলাম সালাম আলাইকুম আরহাম